72 হাজার টন সার আত্মসাতের মামলায় সাবেক এমপি পটন সহ 5 জনকে জেলহাজতে প্রেরণ। ৫০ দিনের মধ্যে সার গুদামে পৌঁছে দেওয়ার কথা থাকলেও সার ট্রানজিটে রয়েছে বলে বিসিআইসিকে এমনই মিথ্যা তথ্য প্রদান করে নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পটন ট্রেডার্স। এ ঘটনায় বুধবার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পটন সহ ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করে আদালত। ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামচ জগুলুল হোসেন এ আদেশ দেন। এর আগে ২৬ নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এর উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। এই মামলায় দণ্ডবিধি ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২২ অর্থবছরে বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও শর্ত ভঙ্গ করে চুক্তি সার বাফার গুদামে না দিয়ে প্রায় ৭২ হাজার টন সার আত্মসাত করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়, যার বাজার মূল্য ৫৮১.৫৮৬৪ টাকা। ৭২ হাজার টন সার আত্মসাতের মামলার অন্যান্য আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান পটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাদত হোসেন নিপু, মোহাম্মদ নাজমুল আলম বাদল, পটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং খুলনা ও নোয়াপাড়ার প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।